হ্যালো এভরিওয়ান ঈশ্বাস রায় নতুন পথে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করছি চুলে আমরা চাই যে একটা ন্যাচারাল বাউন্স আসে চুল অনেক সময় উঠে যায় কোনো জায়গায় ফাঁকা হয়ে যায় চুপটা একটু বেশি গ্লেস যাতে দিক এই সমস্ত জিনিসগুলোর রেমেডি আমরা পুজোর আগে কম বেশি সবাই চেয়ে থাকি তারই একটা ছোটো খাটো শর্ট প্রসেস তোমাদের সাথে শেয়ার করছি রাইস ওয়াটার দিয়ে বানানো একটা সলিউশন একটা তেল বলতে পারো যেটা লাগালে চুলের মধ্যে তোমার রীতিমতো বাউন্স আসবে একদম তুমি চুলে যতক্ষণ না জল ঠেকাচ্ছ তার আগে অবধি ওই বাউন্সটা অ্যাজ ইট ইস থাকবে চুলটা হবে চরম চকচকে এবং চরম স্মুথ চরম সিল্কি বিশ্বাস হচ্ছে না একবার করেই দেখো ঘরে করলে হানি যে হাতে নাতে প্রমাণ পাবে আর মুখে কিছু বলতেই হবে না তো চলো দেখে নাও কী বানিয়েছি আমি রাইস ওয়াটার দিয়ে একটা সলিউশন আর রাইস ওয়াটারের গুণাগুণ তো আমরা কম বেশি এখন সবাই জানি কারণ রাইস ওয়াটার এমন একটা জিনিস যেটা মুখে দিলে মুখ হবে অত্যন্ত উজ্জ্বল চুলে দিলে চুল হবে অত্যন্ত উল্লো উজ্জ্বল এবং গাছে দিলে গাছ হবে খুব বেশি ভালো তো যাই হোক এই যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রতিদিন যখন আমি কুকারে চা ভাত করি তার আগে চালটা ভিজিয়ে রাখি অল্প পরিমাণ জলের মধ্যে প্রথমে চালটা ভালো করে একটা জল দিয়ে ওয়াশ করে সেই জলটা ফেলে দিই তারপরে অল্প পরিমাণ এরকম এক বাটি জলের মধ্যে চালটা ভিজিয়ে রাখি তারপরে সেটাকে ভালো করে কচলে এই জলটা বার করে দিই এই জলটা তুমি মুখে অ্যাজ এ টোনার ইউজ করতে পারো গাছে অ্যাজ এ সার ইউজ করতে পারো মাথায় চুলের মধ্যে অ্যাজ আ হেয়ার সিরাম হিসেবে ইউজ করতে পারো তো এই জলটার মধ্যে আমি খানিকক্ষণ এটাকে রেখে দিয়েছি নিয়ে সেটা তলায় না জিনিসটাকে শিথিল হতে দিয়েছি তারপরে ওপরের জলটাকে আমি আলাদা করে ছেঁকে নিচ্ছি ওপরের জলটা দিয়ে খানিকটা দিয়ে মুখ দেবো খানিকটা জল গাছে দিয়ে দেবো ফেলবো না এবার যে নিচের যে পোর্শনটা একটু গাঢ় গাড়ো পোর্শন সেইটা আমি দেবো মাথায় ঠিক আছে সেই পোর্শনটার মধ্যে দেখো একদম গাঢ় যে পোর্শনটা সেই পোর্শনটা এইটা চুলের মধ্যে দিলে চুল তোমার বাড়বে চুল পড়া কমবে চুলে গ্লেজ আসবে চুলে বাউন্স আসবে মানে এটার যে কত উপকারিতা তবে হ্যাঁ এটা যেহেতু হোম রেমেডি তাই তুমি যদি ভাবো যে একদিন ইউজ করি হাতে নাতে ফল পাবে সেটা পাবে না তোমাকে তার জন্য এটা প্রায় দিনই ইউজ করতে হবে দু তিন দিন ছাড়া ছাড়াই ইউজ করতে হবে তবে হ্যাঁ যেটা বাউন্সের কথা বলছি সেটা কিন্তু যখনই করবে একটা ওয়াশেই কিন্তু হাতে নাতে ফল পাবে তো এর মধ্যে আমি ইউজ করছি একটা পেঁয়াজ ছোটো বড় একটা পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি নিয়ে পেঁয়াজের রসটাকে বার করে নিচ্ছি আর পেঁয়াজের রসের গুণাগুণান তো আর নতুন করে বলবার কিছু নেই পেঁয়াজের রসের গুণাগুণ আমরা কম বেশি সবাই জানি পেঁয়াজের রস চুলের হেয়ার ফল কমায় চুলে হেয়ার গ্রোথ আনে চুলের চুলকে বাউন্স করতে সাহায্য করে এরকম হাজারও উপকারিতা আছে তো পেঁয়াজের ওই রসটা আমি ওর মধ্যে অ্যাড করে নিলাম এই যে আমি পরিমাণটা বানাচ্ছি দেখতে পাচ্ছ এই পরিমাণটা আমরা দুজন লাগাবো হাজব্যান্ড ওয়াইফ দুজন আমরা যেটা বানাই সেটা দুজনেই ইউজ করি মানে যেটা আমি তোমাদের কাছে সলিউশনটা দিচ্ছি এটাতে তুমি তোমার বরকেও লাগাতে পারো তুমি নিজের মাথাতেও কিন্তু লাগাতে পারো যদি কারোর পেঁয়াজের রসের গন্ধ লেগে থাকে মানে পেঁয়াজের গন্ধ যদি কেউ সহ্য করতে না পারে নিরামিষ ভোজী যারা হয় তারা অনেক সময় সহ্য করতে পারে না সেক্ষেত্রে তোমরা এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করে নিতে পারো লেবুর রস চুলকে আরও গ্লেজ করবে এবং গন্ধটাও দূর করতে সাহায্য করবে এছাড়াও কোনো হেয়ার অয়েল যদি অ্যাড করো তাহলেও কিন্তু গন্ধটা খানিকটা হলেও চলে যায় তবে আমার কিন্তু খুব একটা বেশি গন্ধ লাগে না যেহেতু ওইটার মধ্যে সলিউশনটার মধ্যে যেহেতু অ্যাড করেছি তাই গন্ধটা অনেকটাই চলে যায় তারপরে এটা ডবল হিটিং টেকনোলজিতে আমি ফোটাবো মানে একটা বড় পাত্রে জল নিয়ে তার মধ্যে ওটাকে বসিয়ে দিয়েছি বড় পাত্রে জলটা ফুটবে তার সাথে সাথে ওটাও ফুটে গরম হবে ঠিক আছে মতো অবস্থায় যখন একটুখানি ফুটে এসছে তখন আমি এর মধ্যে কোকোনাট অয়েল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে সবথেকে ভালো হয় যদি ভার্জিন কোকোনাট অয়েল দোকান থেকে কিনে এনে অ্যাড করতে পারো কিন্তু ভার্জিন কোকোনাট অয়েলের দাম যেহেতু অনেকটা বেশি তার জন্য বাজার চলতি যে কোনো কোকোনাট অয়েল অ্যাড করে তোমার মাথায় লাগাতে পারো এক্ষেত্রে যদি আমন্ড অয়েল বাদাম তেল এই সমস্তগুলো যদি লাগাতে চাও সেক্ষেত্রে তো আরও ভালো রেজাল্ট পাবে তো আমার কাছে ওই সমস্ত কিছু অ্যাভেলেবেল নেই আমি কিন্তু এই নারকেল তেলটা পার্সোনালি এর মধ্যে ইয়ে অ্যাড করে বারবার ইউজ করেছি বারবার প্রতি সপ্তাহে দু তিনবার করে আমি আর আমার হাজব্যান্ড এটা ইউজ করি এই নারকেল তেলটা কিন্তু যথেষ্ট ভালো চুল কিন্তু একদমই পড়ে না আর এই সলিউশনটা লাগাবার পর হাতে নাতে চুল পড়া কমে যায় হাতে নাতে চুলে বাউন্স আসে চুলটার লুকটাই চেঞ্জ হয়ে যায় গ্লেজও আসে মানে আমি কতবার যে ইউজ করেছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না কিন্তু যতবার ইউজ করি ততবার কিন্তু হাতে নাতে দারুণ ফলাফল পাই তবে হ্যাঁ এটা যেহেতু কোনো কেমিক্যালই যেহেতু বেস্ট ইউজ নয় তার জন্য এটা যে আমার দীর্ঘদিন থেকে যাবে সেটা থাকে না তার জন্য যেমন বললাম আমি তিন চার দিন ছাড়া ছাড়া এই প্রসেসটা কিন্তু করতে থাকি ঠিক আছে এতে কিন্তু চুল বাড়েও খুব তাড়াতাড়ি ঠিক আছে তো যাই হোক তোমরা চাইলে ট্রাই করতে পারো এবং এর মধ্যে খানিক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম গ্যাসটা অফ করার পর তারপর ঢাকনার মধ্যে যে বুঁদ বুঁদগুলো লেগে আছে না মানে যে ভাপটা হয়েছে ওই ভাপটাও কিন্তু নিয়ে নেবে ওর মধ্যে লাগাবার সময় ঠিক আছে কারণ ওই ভাপটাও কিন্তু অনেকটা কাজের ওটাকে আবার মানে এমনি ঢাকনাটাকে খুলে রেখে দিলাম সেটা কিন্তু করো না সেটাও একটা কিন্তু একটা সিরামের কাজ করে যেহেতু ওইটার থেকে বাষ্প যেটা উঠে ওইখা ঢাকনাতে লাগছে সেটাও কিন্তু তোমার চুলে অনেকটা কাজ করবে ঠিক আছে আর চেষ্টা করবে এটা গরম গরমই মাথায় লাগাবার ঠিক আছে গরম গরম মাথায় যদি লাগাও মাথাটা স্ক্যাল্পটা দেখবে গরম গরম হলে স্ক্যাল্পের মধ্যে যে ছোটো ছোটো পোরসগুলো থাকে সেগুলো খুলে যায় এবং জিনিসটা ভেতরে অ্যাবজর্ব হতে সাহায্য করে এবং লাগাবার পরে তুমি ভেবো না যে গরম গরম লাগাচ্ছ বলে মাথায় কোনো ক্ষতি হবে না একদমই ক্ষতি হবে না বরঞ্চ তোমার মাথায় তুমি বুঝতে পারবে যে কতটা তোমার মাথায় হেল্প করছে এবং মাথায় কতটা আরাম লাগছে এটা লাগাবার পর যদি তোমার কাছে কোনো স্প্রে বোতল অ্যাভেলেবেল থাকে তো স্প্রে বোতল দিয়ে লাগাতে পারো বা কোনো কটন বল থাকলে কটন বল নিয়ে ওর মধ্যে ডিপ করে করে লাগাতে পারো তো আমি একদমই সাদা মাটা ভাই আমার কাছে ওই সবসময় কোনো কিছু অ্যাভেলেবেল নেই আমি যখনই শ্যাম্পু করি তখনই এই সলিউশনটা বানাই মাথার মধ্যে লাগিয়ে নিই যদি কিছু না পাই রাইস ওয়াটারটা যেটা ছাঁকলাম যদি এত কিছু পশুরি করবার আমার সময় না থাকে রাইস ওয়াটারটা ডাইরেক্ট মাথায় এরকম করে আঙুল দিয়ে দিয়ে লাগিয়ে নিই খানিকক্ষণ শোকায় তারপরে গিয়ে শ্যাম্পু করে দিই চুলের গ্রোথ তুমি হাতে নাতে পাবে তবে ভেবো না শুধু সলিউশন মাথায় লাগালেই কিন্তু গ্রোথ পাবে তার সাথে সাথে পেটেও কিন্তু পুষ্টিকর খাবার খেতে হবে তো দেখো হাসব্যান্ড মশাইকে লাগিয়ে দেওয়ার পর বাকি সলিউশনটা আমি লাগিয়ে নিচ্ছি এই সামনের কোশ্চেনগুলো গোড়ায় গোড়ায় লাগায় মেনলি যদি বাকি বেঁচে থাকে তখন চুলে লাগি গোড়াতে কিন্তু বেশি দরকার এটা কারণ এটা হচ্ছে চুলের একটা পুষ্টি তার জন্য গোড়াতে দরকার ঠিক আছে তো করে দেখো রেজাল্ট পেলে জানিও আশা করি রেজাল্ট হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট পাবে যেহেতু আমি পেয়েছি তাহলে তোমরা কেন পাবে না তো আজকে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হাসি খুশি থেকো আর লাইক শেয়ার কমেন্ট যেন হলো না দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে টাটা